আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলা রসুলহিল করিম আম প্রিয় দিনী ভাই ও বোনেরা অনেক সময় আমরা নামাজে দাঁড়ালে নামাজ যখন আমরা আরম্ভ করি তখন বিভিন্ন চিন্তা আমাদের মাথায় আসে দুনিয়াবি নানান কথা আমাদের মনে পড়ে যায় সাধারণত যে কথাগুলো আমাদের এমনিতেও মনে পড়ে না কিন্তু যখনই আমরা নামাজ আরম্ভ করি আমাদের সেই কথা পর্যন্ত স্মরণ হয়ে যায় তো বন্ধুগণ নামাজে কিন্তু দুনিয়াবি চিন্তা ফিকির করা যায় না বা দুনিয়াবি কোনো কথাবার্তা ভাবা যায় না তো কিভাবে আপনারা নামাজে মনোযোগী হতে পারবেন কিভাবে আপনারা নামাজে মনোনিবেশ করতে পারবেন এর জন্য আমি আজকে আপনাদেরকে পাঁচটি টিপস বলে দেব যে টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনারা নামাজে মনোযোগী হতে পারবেন প্রিয় বন্ধুগণ প্রথম নাম্বার টিপস হলো আপনি যে নামাজটি আদায় করতেছেন সেই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করে নামাজটি আরম্ভ করবেন তো এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি অনেকখানি মনোযোগী হতে পারবেন প্রিয় বন্ধুগণ যদি কোনো মানুষ জানতে পারে যে তার আর এক ঘন্টা পরেই তার মৃত্যু হয়ে যাবে আর তাকে দুই রেখাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে জীবনের শেষ নামাজ হিসাবে তাহলে আমার মনে হয় যে তার দুনিয়ার আর কোনো কিছুই মনে থাকবে না সে যতটুকু সম্ভব একদম নামাজের দিকে মনোনিবেশ করবে এবং নামাজটি আদায় করবে তো এজন্য যে নামাজটি আদায় করবেন সেই নামাজটিকে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবেন দুই নম্বর টিপস হলো। আপনি যে তসবিহ এবং তাহলিলগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে তেলাওত করবেন যেমন আমরা অনেক সময় বলি সুবাহানুরব্বিল আজিম সুবাহানুরবিল আজিম শুভহানুরব্বিয়াল আলা শুভহানুর্বি আল আলা এভাবে কিন্তু তাজবিহাগুলো পাঠ করি যদি আমরা এভাবে না পাঠ করে খুব সুন্দরভাবে পাঠ করি শুভহানা রব্বি আল আজিম শুভ হ্যানা রব্বি আল আজিম শুভ রব্বি আল আলা এভাবে যদি আমরা পাঠ করি তাহলে কিন্তু আমরা নামাজে অনেকখানি মনোনিবেশ করতে পারবো মনোযোগী হতে পারবো তিন নম্বর টিপস হলো আপনি যে সমস্ত সুরা কেরাত পাঠ করবেন সেই সমস্ত সুরাকেরাতের অর্থের দিকে লক্ষ্য করবেন প্রিয় বন্ধুগণ আমরা কিন্তু অনেকেই অর্থ জানি না আমরা যে সুরা ফাতেহা পড়ি বা অন্যান্য যে কেরাত পড়ি সেগুলোর কিন্তু অর্থ জানি না তো আমরা যদি চাই আমরা কিন্তু সহজে সুরা ফাতেহা এবং সুরা ফিল থেকে নাচ পর্যন্ত যে সুরাগুলো রয়েছে এগুলোর কিন্তু আমরা অর্থ মুখস্ত করে ফেলতে পারি প্রিয় বন্ধুগণ যে সুরাটির আপনি অর্থ মুখস্থ করতে চান বা দেখতে চান আপনি কোরআন শরীফের বাংলা তার চিরও দেখতে পারেন অথবা আপনারা গুগলে যদি সার্চ দেন সুরায়ে ফাতেহার বাংলা অর্থ অথবা সুরায়ে নাসের বাংলা অর্থ তাহলে কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন এবং এটা দেখে দেখে আপনি মুখস্থ করবেন যখন আপনি নামাজ আদায় করবেন তখন আপনি অর্থের দিকে লক্ষ্য রাখবেন এতে করে আপনার মনোযোগ অনেকখানি বৃদ্ধি পাবে নামাজের মধ্যে ইনশাআল্লাহ চার নাম্বার টিপস হলো জামাতে নামাজ আদায় করবেন আপনি যদি জামাতে নামাজ আদায় করেন তাহলে একাকি নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করলে সাতাইশ গুণ বেশি নেকি পাওয়া যায় তো জামাতে যদি আপনি নামাজ আদায় করেন আপনি নেকিও বেশি পাবেন আপনি অনেক বেশি মনোযোগীও হতে পারবেন কারণ সেখানে ইমাম সাহেব যখন কেরাত পরে আপনি সেদিকে যদি লক্ষ্য করেন এবং যখন রুকুতে যাবেন তখন কিন্তু সবাই একসঙ্গেই রুকুতে যাবেন সিজদায় গেলে একসঙ্গে সবাই সিজদাতে যাবেন এবং সালাম ফিরালেও একসঙ্গে সবাই সালাম ফেরাবেন তো এক্ষেত্রে আপনার মনোযোগটা অনেক বেশি বৃদ্ধি পাবে আর সর্বশেষ পাঁচ নম্বরে হলো নামাজের মধ্যে যে সমস্ত সুন্নত রয়েছে এই সুন্নতগুলো আপনি আদায় করবেন যেমন নামাজে হাত উঠানো সুন্নত তারপরে হাত বাঁধা সুন্নত তারপর আরও অনেক সূন্নত রয়েছে যেমন দরু ছেলেফ পরা শূন্যত দোয়াই মাসুরা পরা সুনত এগুলো যদি আপনি পালন করেন নামাজের সুননতগুলো আপনি পালন করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি মনোযোগী হতে পারবেন এবং আপনার নামাজটি অনেক সুন্দর হবে তো প্রিয় বন্ধুগণ মোট পাঁচটি টিপসের কথা আপনাদেরকে বললাম এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন আমি আশা করি ইনশা আল্লাহ আপনারা অনেক বেশি নামাজে মনোযোগী হতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই মনোযোগ সহকারে খুসু খুজু সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং আগামী এপিসোডে আপনারা কোন টপিকের ওপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অনলাইন মাদ্রাসার সাথে থাকুন অনলাইন মাদ্রাসার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ তো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি